বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা কমিটির সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের সাথে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 21 অক্টোবর সোমবার মাগরিব নামাজ বাদ মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মঠবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মঠবাড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস রহমান, মঠবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মাসুম ফরাজি, দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এজাজউদ্দিন চৌধুরী, সদস্য ইমরান হোসেন, বিএনপি নেতা ফরিদউদ্দিন ও খলিলুর রহমান সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নিয়মিত যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমিক বাধা হয় রাজনৈতিক দল, সেটা হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি। আমরা চাই বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, উপজেলা লেভেলে যারা নেতৃবৃন্দ আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করবে আমাদের নিউজ প্রকাশ করতে এবং আমাদের সাংবাদিকতার সাংবাদিক জানেন এখন সামনে কোন দেশে আসে জানি না, সেদিক থেকে হয়তো দেশের স্বার্থে, এটা আমি সাংবাদিক হিসেবে বলছি না, দেশের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে অবশ্যই সজাগ থাকা লাগবে। যেহেতু ইতিমধ্যে আমরা মিডিয়ায় বিভিন্নভাবে দেখেছি যে এক একজনের এক এক রকমের, সকালে একরকম বক্তব্য, বিকেলে একরকমের বক্তব্য, আমরা কিন্তু দোকানের মধ্যে আছি, সাধারণ মানুষ এখানে খেটে খাওয়া মানুষ, এরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। যারা টাকা করে কামাই এনেছে তারা মাশাআল্লাহ, কিন্তু এখন সাধারণ মানুষ তারা দাবি করে, এই সাধারণ মানুষ। এক্ষেত্রে আমি বলতে পারি বাংলাদেশের মনে হয় 80% মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে যে বিএনপি কি করে, বিএনপি কখন আসবে, কখন তারা এদেশে সেই সন্ধ্যার মতো বসবাস করবে। যেমন ছোটবেলায় আমি এখন যদি দল করে ছোটবেলায় মিছিল দিতাম, জিয়ার মতো কোলাল লাগবো, সুন্দর একটা দেশ গড়বো, এই মিছিল কিন্তু আমি আমার ইউনিয়ন আমাদের সিনিয়র অনিত গুলিতে আমি দিয়েছি, এক সময় দিয়েছি। সেই জিয়ার আদর্শ নিয়ে দেশ কবে পরিচালনা করবে, কবে নূতন সরকার আসবে, মানুষ কিন্তু অপেক্ষা আমার আপনাদের দিকে, কিন্তু সেই পথে যাইতে এখনো অনেক কিন্তু সময় পার করতে হবে, 6 মাস অথবা 1 বছর। এর মাঝখানে যদি আপনাদের কীর্তিকর্মে, আপনাদের কোনো কাজে, আপনাদের কারো কাজে যদি আপনাদের জবাবদিহিতা করতে হয়, আপনাদের পথে যদি ভোগান্তি পোহাতে হয়, আপনাদের পথ চলার গতি যদি থেমে যায়, তাহলে কিন্তু এটা আপনার জন্য দুর্ভাগ্য হয়ে আসবে। অর্থাৎ আমি বুঝতে চেয়েছি আপনাদের কর্মকাণ্ড এখন হবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। যেমন ইতিমধ্যে যে নেতাকে নিয়ে আসছে মত বিনিময় সভা করছি, এই নেতার ভিতরে একটা জিনিস দেখেছি, বক্তব্য কে কতটুক দেবে না আমি জানি না, আমি দেখেছি তার ভিতরে সভ্যতা, মানুষের ভালোবাসা, কোন উগ্র মেজাজ, কোন হিংসাত্মক বাপ, কোন আতাকাসানের বাপ, এই জিনিসটা তার ভিতরে নাই। আমি আশাবাদী প্রকাণ্ড চালিয়েছে। আমরা আসলে মূলত আমার ফ্যামিলিগত ভাবে বিএনপি করে, আমার মা বাবা যারা আছে সবাই বিএনপি করে, একমাত্র ব্যতিক্রম আমি। 17 বছর বিদেশ করেছি, 13 বছর সাংবাদিকতা করি, এবং সাংবাদিকতা করলে হয়তো কোনো দলে সে যোগ দিতে পারে না, এই আদর্শের জন্যই আমি বেঁচে আছি। আজকের মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে আমার আমন্ত্রণে, সাংবাদিকদের আমন্ত্রণে এখানে যে ভাইরা আসছেন তাদেরকে আমি মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার বন্ধু ইতিপূর্বে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাকে ইঙ্গিত করে বলে দিয়েছেন, আমি ওনার একটু ব্যাখ্যা, উনি হয়তো একটু ভুল বলেছেন, আমি বলছি এভাবে বলি নাই বন্ধু, আমি বলছি যে আমি যেভাবে তোমার কাছে যেতে পারবো, আমার 400 কাও 500 কাও মঠবাড়িয়া 93 ব্যাসের যে সকল বন্ধু তোমার কাছে যেতে পারবে, একজন সাধারণ পাবলিকও তোমার কাছে সেইভাবে যেতে পারবে, এই আশাটুকু আমি করছি। কারণে তোমার সাথে আমার ছোটবেলা থেকে ওঠা বসা, আমি তোমার সম্পর্কে জানি। এখানে আমি বলি, স্পষ্ট করে বলি, আমার সাংবাদিক ভাইরা যেখানে উপস্থিত আছেন, জাকির গাজী আমাদের 93 ব্যাসের একটা ব্র্যান্ড, ইতিমধ্যে যার দিক নির্দেশনামূলক কিছু তথ্য আপনারা পেয়েছেন, 93 ব্যাস দুষ্খালী, ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে আমরা 93 ব্যাসের কোনো বন্ধু তুষখালির কেন সবাই মিলে একত্রিত হয়ে জাকির ভাইয়ের সহযোগিতায় আমরা কিন্তু ইতিপূর্বে কাজকর্ম করেছি। তুষখালী স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরেক জাকির, ওনার সাথে এবং নয়াদিগন্তর মনির প্রেস ক্লাবের সদস্য,
এবং আমাদের বন্ধু মহল যারা আছে লিটন টিটন যারা আছে সবার সাথে সজল আমরা কিন্তু আলোচনা করেছি আমরা এই জিনিসটা তুষ্খালিতে রাখব না যেহেতু আমাদের বন্ধু মঠবাড়িয়া রাজনীতির সাথে সরাসরি জড়িয়েছে আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব জাকির আমাদের ডাকুক আর নাই ডাকুক আমরা মঠবাড়িয়ায় একটা 93 ব্যাস এটা প্রতিষ্ঠিত করব এবং এই 93 ব্যাস সংগঠনটি হবে জাকিরের সহযোদ্ধা হিসেবে আমরা আমরা চেষ্টা করি মঠবাড়িয়াতে গ্রুপিং আছে তার মাঝেও যাতে কোনো রকম ঝামেলা না হয় মানে এক গ্রুপ আর গ্রুপের প্রতি কিন্তু রুষ্ট হয় আমরা সেই রুষ্ট হই না যারা হয় তাদের রিপোর্ট তাদের খবরগুলো যেন আপনারা একটু লেখেন আপনারা ভয় পান না কিন্তু আমি মনে হয় যে আপনারা ভয়ের মধ্যে আছেন তো ভয় তিরোহিত হয়েছে এখন যেটা আমরা বুঝি ওই ভয় আর থাকবে না এখন আপনাদের সাহস নাই আপনারা বলেন সাহস আছে এটা এই এখন বলতেছেন আবার 6 মাস পর পাবেন কিনা বলতে জানি না কিন্তু আগেও বলতে পারেন নাই আপনাদের সাহস আছে এটা এখন আমি শুনতেছি আপনাদের খুব সাহস আছে আসলে ঠিক কোনো সাহস নাই এরকম ওই চর্বিত চর্বণ মানে আপনি তারা কি বললো সেটা লিখে দিলেন এইটা এক সাহসিকতার কোনো বিষয় না কিন্তু তারা যে দুর্নীতি করলো তারা যে এখানে আত্মীয়করণ করলো লুটপাট করলো সেগুলোর খবর কিন্তু আপনারা কোথাও লিখছেন বলে আমার জানা নাই তো সেগুলো যদি লেখেন ভালো লাগবে গাজী সাহেবকে ডাকছেন সেইটা যদি লিখে একটা কপি দিতে পারতেন যে ভাই এইটি কিন্তু লিখছি তাহলে আমাদের একটু ভালো লাগতো ভয়ের যে রাজনীতি আপনারা জানেন বিগত 16 বৎসর আমরা শুধু মঠবাড়িয়াই নয় সারা বাংলাদেশ একটু একটি ভয়ের মধ্যে কাজ করতো একটা আতঙ্কের মধ্যে কাজ করতো কখন কি হয় আমরা রাস্তায় বেরোতাম বাসায় ফিরে যেতে পারবো কি না এই নিশ্চয়তা আসলে আমাদের ছিল না এটাই ছিল বাস্তবতা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যদি আমরা বিএনপির রাজনীতির নেতৃত্বের জায়গাটায় আল্লাহ রাখে ইনশাল্লাহ আপনারা আপনাদের মত প্রকাশ স্বাধীনভাবে করতে পারবেন তাতে আমরাও যদি কোনো অন্যায় করি সেই অন্যায়ের বিরুদ্ধেও আপনারা লিখতে পারবেন সেখানে আমি আমার মধ্যে সামান্যতম উপলব্ধি বোধচুক আমাদের মধ্যে আছে আমরা যদি আমাদেরকেও আল্লাহ বিবেক দিয়েছে আমরা যদি অন্যায় করি সেটাও আমরা বুঝতে পারবো এই কাজটি আসলে অন্যায় হয়েছে যদি সেখানে আমাদের এক্সকিউজ করার কোনো জায়গা থাকে আমরা সেটা চেষ্টা করব যদি না থাকে আপনারা অবশ্যই আপনাদের কলম স্বাধীনভাবে চলবে এই নিশ্চয়তা আমি আমার দলের পক্ষ থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গ্রুপিং এর যে রাজনীতির কথা মাসুম বলেছে আপনাদের মধ্যে অনেকে আমাদের ভিন্ন গ্রুপের লাইভ প্রচার করেন তাদের সংবাদ প্রচার করেন কিন্তু তা সত্ত্বেও আপনারা কোনোদিন বলতে পারবেন না যে অমুক জায়গায় গেছো কেন এই জন্য আমাদেরটা আপনারা করতে পারবেন না এ জাতীয় কোনো বক্তব্য আমাদের মুখ থেকে আসছে বললে আমার মনে হয় না আমাকে যে সম্মান দিয়েছেন প্রথমেই আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আমি কয়েকটা কথা বলবো যেহেতু আপনারা বলেছেন এটা একদমই ওপেন ডিসকাশন তো আপনারা কষ্ট নেবেন না কারণ আমি সেলফলি আমি আমার নিজের বিচার হলো যদি আমার কেউ ভুল ধরা দেয় সে আমার সব থেকে বড় বন্ধু আমাকে যদি বলে যে ভাই এটা আপনার ভুল আমি তাকে আমার সব থেকে বড় বন্ধু মনে করি কারণ সে আমার চাটুকারিতা করলো না আমার ভুলটাকে বাড়তে দিল না আমার ভুলটাকে যেটুক ভুল হয়েছে সেই ভুলটাকে থামাই দিল দ্যাটস মিন সে কিন্তু আমার পরবর্তী একটা সেম টাইপের ভুল থেকে আমাকে বাঁচাই দিল সেম টাইপের ভুল আমার পরবর্তী হবে না ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসলো রুমন ভাই সাংবাদিকদের যে জায়গাটায় বলেছে সাংবাদিকরা চাইলে একজন মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে চাইলে একজন মানুষকে সমাজের কাছে অনেক পিছিয়ে দিতে পারে চাইলে একজন মানুষকে তার জীবনকেও বিষিয়ে দিতে পারে আমি আসলে যাদেরকে ভয় পাই আপনারা হয়তো এটা অন্যভাবে নেবেন না ভয়ের সব থেকে ঊর্ধ্বের মানে কী বলবো আমি এটাকে ঊর্ধ্বের সব থেকে বেশি ভয়ের জায়গাটা হলো আমার সাংবাদিক ইভেন আমি পুলিশ আর্মি বিডিআর র্যাব মনে হয় এত ভয় পাই না
সাংবাদিকদেরকে যত ভয় পায়, কারণ একজন সাংবাদিক যখন লিখে সে একটা অসত্য কথাও যদি লিখে দেয় সাদা কাগজের উপরে কালো কালির লেখা, যে কোনো একজন পড়বে সাথে সাথে আগে বিশ্বাস করবে, ফার্স্ট সে বিশ্বাস করবে যেটা যেহেতু পেপারে আসছে এটা সত্যি, তারপরে সে এটাকে বিচার করবে, আগে সে বিচার করবে না, আগে সে ডেফিনেটলি এটাকে রাইটলি ধরবে যে এটা সত্য, তারপরে সে এটাকে খোঁজ নিবে। সো আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা যাকে নিয়েই লেখেন, আমি আমার সত্য সম্পর্কেও বলবো না, আপনারা কোনো অসত্য তথ্য লিখেন, কারণ তাতে ওই লোকটার জীবনের উপরে কি আসে এইটা আপনাদেরকে রিয়েলাইজ করার জন্য আমি বলবো। কিন্তু একটা জায়গায় আপনারা যেটা বলেছেন হুমকি, আবার হুমকির কাছে আপনারা রাইট জিনিসকেও লেখা বন্ধ করবেন না, কারণ আপনারা সমাজের সংস্কারের জন্য যে থার্ড আই সেটা কিন্তু সাংবাদিকতা। সাংবাদিকতা কোনো পেশা না, আমি এটাকে পেশা হিসেবে মনে করি না, ইটসেলফ একটা সমাজকে সংস্কার করার ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবিলিটি আমি আমার ঘাড়ে নিচ্ছি, দ্যাট ইজ ওই আমি সাংবাদিক। আমি এই সমাজকে সংস্কার করব, এই সমাজকে সমাজের যত রকমের মানে ইনডিসিপ্লিন আছে সেটাকে আমি রাইট ওয়েতে নিয়ে আসবো, এইটা আমি দায়িত্ব হিসেবে নিচ্ছি, বিধা আমি সাংবাদিক। এটা আমার রুটি রুজির জন্য না, এটা আমার অন্য কিছুর জন্য না, এইটা আমি মনে করি যে সাংবাদিকরা বর্তমান সময় হতে পারে আল্লাহ তাআলার সব থেকে প্রিয় পাত্র হওয়ার জন্য যতগুলি ক্যারেক্টার আছে সাংবাদিকরা মনে হয় সব থেকে ভালো জায়গায় আছে বাংলাদেশের কনটেক্সটে, সাংবাদিক এবং পুলিশ। যদিও অনেক জায়গায় বলা হয়েছে ডাক্তারদের, কিন্তু বর্তমান কনটেক্সট বাংলাদেশে সাংবাদিকদের সব থেকে ভালো জায়গায় আছে, কারণ এই সমাজ দুর্নীতিতে ভরে গেছে। আমি যতটুকু দুর্নীতি করি সেটা যদি আপনারা আগামীকালকে বলেন আমি একটু হলেও কমায় দিব। ফেরদৌসি বলেছে আপনারা এই পতিত সরকারের পলায়নের পরেও আপনারা তাদের পুরনো দুর্নীতির কথা এখনো মন খুলে লিখতে পারেন না। আসলে রহমান ভাই যে বলছেন যে সাহস আছে, আসলেই কিন্তু আমি মাঝে মধ্যে মনে করি সাংবাদিকদের সাহসের অভাব আছে, এবং এর কারণ কিন্তু আমরাই, আমরা যারা পলিটিক্সের সাথে, আমরা যারা সমাজে একটু মাথা উঁচু করে চলি, আমরা মনে করি আপনাদেরকে হয়তো আমরাই ব্যারিয়ারটা দেই, কিন্তু আপনাদেরকে সেই ব্যারিয়ারের জায়গা থেকে বেরোয় আসতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট। হুমকির বিষয় আসছে, আমি একদম পরিষ্কার বলতে চাই, মঠবাড়িয়াতে দুইটা গ্রুপের রাজনীতি আছে, আমাদের পক্ষ থেকে যদি জিরো হুমকি আপনারা পান, বাদল ভাই বলে গেছে সে যদি কোনো সমাধান না দেয় সরাসরি আপনারা আমাকে ফোন করবেন। এই জায়গাটা আমি একটা কথা, আমার ফ্রেন্ড বলে গেছে যে আমি তো ওর দোস্ত, এই জন্য ওর সাথে কথা বলতে পারবো, বাকি সবাই টিকিট কাটা লাগবে। আর একটা জিনিস আমি একদম ক্লিয়ার বলি দোস্ত, তুমি আমার দোস্ত না, যদি রাস্তার একজন রিক্সাওয়ালা, সরি ওই রিক্সাওয়ালা কষ্ট না পায়, সে রিক্সাওয়ালাও যদি কোনোদিন আমার কাছে কোনো কারণে আসে তাকে টিকিট করতে হবে না, একদম রিটেন গ্যারান্টেড। আজকে বলে গেলাম আমি যেখানে থাকি আল্লাহ তালা আমাকে যে অবস্থায় নেয়, আজকে থেকে যদি 100 গুণ খারাপ মানে ভালো অবস্থায় নেয়, খারাপ অবস্থায় নিয়ে আসে, কোনো একজন রিক্সাওয়ালাকেও আমার কাছে আসার জন্য কাউকে টাইম কনজিউম করতে হবে না, দরখাস্ত দিতে হবে না, তোমাকে কনফার্ম করে গেলাম, যদি আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখে।